প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা পরিণতি ও সুশোষণ বিষয়ে এর দ্বিতীয় পত্র আমরা আজকে গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম যে বাংলাদেশের সংবিধান বিষয়ে, সেই আলোকে আজকে আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। বাংলাদেশ সংবিধানের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য পৃথিবীর সব সংবিধানেই আছে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে সংবিধান দুই ধরনের হতে হবে, সব দুই ধরনের, লিখিত ও অলিখিত। লিখিত সংবিধান সাধারণত সকল ধারাসমূহ রাষ্ট্রের আইনকানুন কীভাবে পরিচালিত হবে ধারাসমূহ লিখিত থাকে, অলিখিত সংবিধানে এই লিখিত অংশটা থাকে না, এটা সাধারণত প্রথার থেকে আইনের উৎসসমূহ হয়। লিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে আমেরিকা, বাংলাদেশ, ভারত, এই দেশের সংবিধান লিখিত, সুইজারল্যান্ড। অলিখিত সংবিধানের উদাহরণ প্রকৃষ্ট উদাহরণ আমরা পাই ব্রিটেনের সংবিধান। ব্রিটেনের সংবিধান সাধারণত এটা প্রথার থেকে আইনসমূহ উৎপত্তি হয়েছে, এ কারণে প্রথাগত দৃষ্টিতে মূল বিষয়। তো আমরা আজকে দেখব যে আমাদের দেশে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে সংবিধানের যে সংবিধান তৈরির যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা শুরুর থেকেই চলতে থাকে। অর্থাৎ 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, এরপরে 72 সালের 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান এটা জাতীয় সংসদে পাশ হয়, এবং হচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর থেকে এটা কার্যকরী হয়। তো বাংলাদেশ সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য সহ আমরা আজকে আলোচনা করব। ধারা উপধারা সমূহ সকল কিছুই লিখিত লিখিত আছে। লিখিত সংবিধানের সাধারণত এর ত্রুটি বিচ্ছিত কম হয়, এর স্পষ্ট থাকে, অস্পষ্টতা কিছু থাকে না। আইনের ধারাসমূহ ও অন্যান্য সকল বিষয়ে এটা লিখিত অবস্থা থাকে। তাই লিখিত সংবিধানে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। সংবিধান লিখিত এবং আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ হচ্ছে সংবিধানের কোন ধারা সংশোধন করতে হলে সংবিধানের দুই তৃতীয়াংশ সদস্যদের অনুমতি লাগে, অর্থাৎ দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। সংবিধান সংশোধন এটা দুই তৃতীয়াংশ সদস্য অনেক সময় একমত নাও হতে পারে, তাই এটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে সংশোধন করা হয়েছে, এগুলো আইনের মতো প্রয়োগ না হলেও এগুলো যখন কর্তৃপক্ষ কোনো আইন বা কোনো কাজ করেন তখন তারা এগুলোর প্রতি এগুলোর থেকে তারা অনুপ্রাণিত হয়ে কাজ করেন সাধারণত। রাষ্ট্রপরিষদ যে মূলনীতিসমূহ, এখানে গণতন্ত্র, সমস্ত ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটা বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষিত হয়েছে। অধিকার সমূহ যাতে কার্যকরী হবে
বলবৎ হতে পারে। মৌলিক অধিকার সময় জনগণ সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা জনগণের জীবনে প্রয়োগ হতে পারে, এ কারণে মৌলিক অধিকার সমূহকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। ঢাকার থেকে এবং যে শাসন কেন্দ্রের যে মূল সচিবালয় এটা ঢাকায় অবস্থিত। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ অর্থাৎ নির্বাহী কর্তৃপক্ষ এই এখান থেকে তাহলে আমাদের দেশে এক কেন্দ্র শাসন ব্যবস্থা, একটি কেন্দ্র এবং একটি কেন্দ্র থেকে নিচু স্তর পর্যন্ত তার ক্ষমতা বিস্তৃত। এ কারণে একগাদি শাসন ব্যবস্থা আমাদের সংবিধানে উল্লিখিত হয়েছে। বাংলাদেশ সংবিধানে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ সংসদীয় গণতন্ত্র এখানে মুখ্য বিষয়। যা রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতে, জনগণ রাষ্ট্রের মালিক, এটা সংবিধানে উল্লেখ করা হয়েছে। সংবিধানে আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সংবিধানকে সর্বস্থান রাখা হয়েছে এবং সংবিধানের ধারা অনুযায়ী এগুলো প্রয়োগ করা হয়েছে, তাই সংবিধানের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি সংসদীয় গণতন্ত্র। সরকার দেখা যায় রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় সরকার। সংসদীয় সরকার হচ্ছে যে জনগণের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধিগণ সংসদে তাদের কার্যাবলী সংসদে তাদের যে আইনকানুন এগুলো তারা প্রয়োগ করবেন, তারা কার্যকরী করবেন, এগুলো তারা তৈরি করবেন। তাহলে আমরা দেখতে পারি যে সংসদীয় গণতন্ত্র আমাদের স্বাধীনতার পর থেকেই এটা শুরু হয়েছে। 1972 থেকে আমরা জানি যে 75-এর 15 জানুয়ারি পর্যন্ত সংসদীয় গণতন্ত্র চলছিল। এরপর আমাদের দেশে 1975-এর 25 জানুয়ারি থেকে আবার একটা সরকার চলে আসে, সেখানে রাষ্ট্রপতি শাসিত, রাষ্ট্রপতি হচ্ছে শাসনকর্তার মূল কেন্দ্রবিন্দু। আর সংসদীয় গণতন্ত্রে সংসদ ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু, আইনের প্রধান উৎস হচ্ছে জনগণ এবং এটা সংসদ কর্তৃক উত্থাপিত হয়ে থাকে বা সংসদ কর্তৃক পাশ হয়ে থাকে। 1990 সাল পর্যন্ত আমরা জানি যে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান ছিল। এর পরবর্তীতে আবার 1991 সাল থেকে আবার সংসদীয় সরকার শুরু হয়ে অর্ধবর্ষ পর্যন্ত এটা চালু আছে। সার্বজনীন
মানবাধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকল নাগরিক যার বয়স 18 হবে, ন্যূনতম 18 বছর বয়স হলে সে ভোট হতে পারবে, এই এরা সকল নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ কারণে সার্বজনীন ভোটাধিকার সকল নির্বাচনেই, স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সকল প্রকার নির্বাচনে এরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সকল নাগরিকই। এ কারণে সার্বজনীন ভোটাধিকারের এর কথা সংবিধানে বলা হয়েছে। মালিক জনগণ, এটা যেমন বলা হয়েছে তেমনি সংবিধানে রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানার কথা বলা হয়েছে। তিন ধরনের মালিকের কথা বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানা সরাসরি রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকে, সমবায় মালিকানাটা কতিপয় বা একগুচ্ছ লোকের হাতে থাকবে, আর ব্যক্তিগত মালিকানা আমরা জানি প্রত্যেক ব্যক্তির হাতে যে সম্পদ থাকবে সেটার মালিকের কথা বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে মালিকানার তিনটি ধরন হলেও মূলত সমবায় মালিকানা এবং হচ্ছে ব্যক্তিগত মালিকানার কথা রাষ্ট্রীয় সংবিধানে, এটা মূলত ব্যক্তির হাতে থাকলেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের রাষ্ট্রের নিয়ন্ত্রণে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে সকল নাগরিক তাদের যে সকল নাগরিক তার সমানভাবে এটা ভোগ করতে পারবে। এই সামাজিক যে ন্যায়বিচারের ক্ষেত্রে কেউ অবহেলিত অথবা কেউ অবজ্ঞা বা কেউ বঞ্চনার শিকার যাতে না হয়, এ কারণে যে বিচারালয় এটা সে নিশ্চিত করবে। এরপর আমরা দেখি যে বাংলাদেশে বিচার বিভাগ বর্তমানে স্বাধীন, এই স্বাধীন বিচার বিভাগ বিভাগ নিয়ে গঠিত, এই সুপ্রিম কোর্ট সকল আইনের ব্যাখ্যা দান করবে, সকল বিরোধ নিষ্পত্তি করবে, এই বিচার বিভাগের স্বাধীন এবং স্বতন্ত্র কাঠামো থাকবে। অর্থাৎ সরকারের যে তিনটে বিভাগ, আইন শাসন এবং বিচার, প্রত্যেকটা বিভাগেই তার স্বতন্ত্র অনুযায়ী কাজ করার কথা। বিচার বিভাগ তেমনি আমাদের দেশে স্বাধীনভাবে তার স্বাতন্ত্র বোধ বজায় রেখে কাজ করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নীতি নির্ধারণী ভূমিকা রাখে পালন করে এবং প্রধান বিচারপতি যিনি তিনি অন্যান্য বিচারপতিদের যে সমন্বয়ে তার বিচারকে পরিচালনা করে থাকে। মুখের ভাষা, মায়ের ভাষা বাংলা, এই রাষ্ট্রভাষা হিসেবে আমরা যেটা আমরা পরবর্তীতে 56 সালে সংবিধানে লিপিবদ্ধ হয়, 1972 সালে এই সংবিধানে আমাদের এই রাষ্ট্রভাষা বাংলাকে আমরা লিপিবদ্ধ করি এবং সর্বস্তরে বাংলা ভাষা যাতে প্রয়োগ হয় আমরা সেভাবে সংগীত
সংবিধানের জাতীয় সংবিধানে আমার সোনার বাংলা এই কবিতা প্রথম দর্শনকে বেছে নেওয়া হয়েছে। রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের চল 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 এটা গ্রহণ করা হয়েছে। পতাকা, আমাদের পতাকা মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যে পতাকার যে ডিজাইন ছিল সেটা পরিবর্তন করে 1972 সালে পতাকা লাল সবুজ জমিনের উপর লাল বৃত্ত এই পতাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় প্রতীক এটাও নির্ধারণ করা হয়েছে। এটা সংবিধান দ্বারা নির্ধারিত হয়েছে এবং এর আয়তন আইনের দ্বারা নির্ধারিত হবে। উপযুক্ত কর্তৃপক্ষ এর আয়তন নির্ধারণ করবেন। সাংবিধানিকভাবে নিয়োগ প্রাপ্ত হবে জাতীয় সংসদের মাধ্যমে এবং ন্যায়পাল তিনি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে, এটা সংবিধানে বলা হয়েছে। জাতীয় সংসদে যে সদস্য থাকবে তারা বিভিন্ন দলের থাকবে বা থাকতে পারে, তারা যখন তাদের মতামত বা তারা ভোটদান করবে তখন তারা তাদের দলের বিরুদ্ধে তারা ভোট প্রদান করতে পারবে না, এ কথা বলা হয়েছে। যদি এটা করে থাকে তাহলে তাদের সদস্যকে শূন্য বলে ঘুষতে হবে। তাই এক্ষেত্রে জাতীয় সংসদে সদস্য পদ যারা লাভ করবে তারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সংবিধানে উল্লিখিত বৈশিষ্ট্য সমূহের কথা বলা হয়েছে। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সংবিধানকে বাংলাদেশ সংবিধানকে একটি বিশ্বের একটি অন্যতম সংবিধান হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম যে সংবিধান দুই ধরনের, যে লিখিত অলিখিত, আর একটা হচ্ছে প্রতিটি দিক থেকে দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। বাংলাদেশ সংবিধান লিখিত হওয়ার কারণে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এর প্রতিফলন এটা আমরা দেখতে পাই, এবং এটা দুষ্পরিবর্তন হওয়ার ফলে কোনো কর্তৃপক্ষ সহজেই বা কোনো শাসক গোষ্ঠী সহজেই এটাকে পরিবর্তন করে তার নিজের মতো করে প্রচারিত করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করলাম করোনাকালীন সময়ে। সকলকে সকলের স্বাস্থ্যবিধি এবং হচ্ছে মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, নিয়মিত হাত ধোয়া এবং সময় দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে তোমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো আগামী ক্লাসে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।